হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, সুতা বিমের মধ্যে পেঁচানো হচ্ছে। এটা হচ্ছে ওয়াল মেশিনে একটা একটা সুতা করে এভাবে পেঁচানো হয়। এই যে দেখতে পাচ্ছেন ওয়াল বিমিং সেকশন, সুন্দর এখানে বিমগুলো স্টক করে রাখা হয়েছে। তারপরে আপনাদের নিয়ে আসলাম অটো ড্রয়িংয়ে। এটা হচ্ছে অটো ড্রয়িং মেশিন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে দামি মেশিন, এবং এর কাজগুলো খুবই ক্রিটিক্যাল। এবং এখানে গাণিতিক সূক্ষ্ম হিসাবে সূক্ষ্মভাবে কাজ করা হয়, খুবই নিখুঁতভাবে, কোনো ভুল ত্রুটি হয় না। মানে 1 সেকেন্ডে একটা ডবার, একটা পয়া, একটা হিন্দুয়ার এবং একটা গরিট সুন্দরভাবে কাজ করে। এ হচ্ছে ডাইরেক্ট ওয়ার্পিং মেশিন। এ হচ্ছে ওয়ার্পিং মেশিনের মনিটর। এখানে প্রোগ্রাম সেট করা হয়, প্রোগ্রাম সেট করে যে কোনো প্রোগ্রাম সেট আপ করা হয়। এই যে দেখছেন, একটা একটা সুতা করে সুন্দর করে সাজানো হয়েছে, এভাবে বিমের মধ্যে পেঁচানো হয়। এখন নিয়ে আসলাম আমাদের লুম মেশিনে। এ হচ্ছে লুম মেশিনে সিএস আকার বিম চলতেছে। এখানে অপারেটর সুন্দর করে একটা সুতা ছিঁড়ে গেছে, ওই সুতাটা খুঁজে জোড়া দিচ্ছে। এভাবে সুন্দর করে নিখুঁতভাবে অপারেটর মেশিন চালায়। এ হচ্ছে সিএস আকার বিম, মানে আপার লেয়ার বিম আর কি, উপর নিচে থেকে। দেখুন কত সুন্দর কাপড়, যা আপনারা আমরা গায়ে দিয়ে থাকি, শার্ট প্যান্ট পিস, অনেক সুন্দর কাপড় আর কি। কোয়ালিটির দিক থেকে 100% কোয়ালিটি ভালো হয়, এবং এগুলো বেশিরভাগই আপনার বিদেশে রপ্তানি করা হয়। রিডিশ কি সুন্দর করে কাপড় তৈরি করতেছে, সত্যি অসাধারণ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।